আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ল্যাপটপ রিপেয়ার জন্য আপনাকে স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনের পাওয়ার কন্ট্রোলার বোর্ড রিপেয়ার করে, যেটি আমাদের কাছে এসছে নো পাওয়ার হিসেবে। আর এটার মডেল হচ্ছে জ্যাক ব্র্যান্ডের F4 মেশিন, খুবই পপুলার একটি মেশিন যেটি আমরা অনেকেই চিনি। আমাদের বাসা বাড়ি থেকে শুরু করে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই মেশিনগুলোর ব্যবহার প্রচুর, আর যে কারণে এখন এই মেশিনগুলোর বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় রিপেয়ারের জন্য আমাদের কাছে আসছে। আর আমরা চিন্তা করলাম যে এই মেশিনগুলোর যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা সলভ করে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার, ও প্রতিটি কাজ আমরা কিভাবে করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলেই আমাদের এই চ্যানেল থেকে আমাদের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে কাজগুলো শিখতে পারেন ও বেসিক একটা ধারণা নিতে পারেন কিভাবে এগুলো রিপেয়ার করতে হয়। আর আমরা চেষ্টা করব পাওয়ার রিলেটেড ও বিভিন্ন এরর যে কোডগুলো থাকে, যে কোডগুলো দেয়, এই সমস্ত প্রবলেমগুলো আমরা সলভ করব এবং এগুলোর প্রতিটা প্রবলেমেরই একটা করে ভিডিও বানাবো আর আপনাদের সাথে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো প্লিজ আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন ও আশা করব ভিডিওগুলো দেখবেন। তো চলুন দেরি না করে এবার ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমরা রিপেয়ার করব। এটি জ্যাক ব্র্যান্ডের একটি মেশিন, 9001BS, এটা F4-এরই একটা ভার্সন, আর এটা এসছে আমাদের কাছে নো পাওয়ার। তো আমরা প্রথমে যেটা করব, আমরা প্রথমে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে পাওয়ারটা লাগিয়ে নিলাম, পাওয়ারটা লাগিয়ে এখন আমরা এখানে এই পাওয়ার সুইচটি আমরা অন করে দেখব। এটা অন করলাম, এটা অন করার সাথে সাথে এখানে ডিসপ্লেতে কিছু কোড শো করতো, বাট এটা শো করছে না। এখানে LED জ্বলতো বাট জ্বলছে না, দ্যাট মিন্স এটা সম্পূর্ণ নো পাওয়ার অবস্থায় আছে। তো এখন আমরা কি করব, এটার যে পাওয়ার কন্ট্রোলার যে সার্কিটটা আছে এটা ঠিক এই জায়গায় আছে, তো আমরা এটা খুলে আগে বের করব, তারপরে আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের এটা খোলার জন্য প্রয়োজন হবে এই রকম একটি টুলস, এটার মাধ্যমে আমরা খুলব। তো দেখিয়ে দিচ্ছি আমি, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে এই এটা খুলে নিতে হবে। এটা খোলার জন্য আমাদেরকে এখান থেকে এই স্ক্রুগুলো খুলে নিতে হবে। এখানে দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রুই আমাদের খুলে নিতে হবে। এটা খুললে এটা চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এখন আমাদেরকে যেটা করতে, তো আমরা এখন এটার যে ভিতরে যে সার্কিট বোর্ডটা আছে এই বোর্ডটা বের করব। এখানে কিছু স্ক্রু আছে, এই স্ক্রুগুলো খুললে আমাদের সেই সার্কিট বোর্ডটা বেরিয়ে আসবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যতটুকু সম্ভব আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমরা খুব ভালো কিছু করার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি আমরা ল্যাপটপ রিপেয়ারের ভিডিওগুলো স্টার্ট করতে যাচ্ছি, সেখানে ল্যাপটপ রিপেয়ারিংয়ের মোটামুটি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে। ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট, যেটা এটা। তো প্রথমে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে AC ভোল্টেজটা, এটার ভিতরে AC ভোল্টেজটা ঠিকঠাকভাবে এই প্লাগের মাধ্যমে আসছে কি না আমরা সেটা আগে চেক করব। তো এটা আমি প্রথমে
প্রথমে এখানে প্লাগিং করে নিচ্ছি, লাগিয়ে নিলাম। এখন দেখবেন, খেয়াল করবেন, আমরা এখন আমাদের মাল্টিমিটারটাকে এই এসি মোডে রাখবো। এসি মোডে রেখে আমরা যেটা করব, এখানে একটা প্রব রাখবো ও এইখানে একটা প্রব রাখবো। রেখে আমরা এর যে পাওয়ার সুইচটা আছে এটাকে আমরা অন করে দিব। হ্যাঁ, এটা অন করার পরে দেখতেই পারতেছেন এখানে 224 ভোল্ট শো করতেছে। তার মানে আমাদের প্লাগ থেকে শুরু করে এই বোর্ড পর্যন্ত এটার ভোল্টেজটা ঠিকঠাক মতো পৌঁছেছে। এখন যেটা করব আমরা, এই সার্কিটটি খুলে ফেলবো। আপনারা যদি কেউ আপনাদের এই মেশিনগুলো সার্ভিস করাতে চান তাহলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব, সেখানে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কাছে শুধু ওই সার্কিট বোর্ডটা পাঠিয়ে দিলে আমরা এটা রিপেয়ার করে দিতে পারবো, প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। এ হচ্ছে আমাদের সার্কিট বোর্ডটা, এরকম দেখতে। তো এখন সর্বপ্রথম আমরা যেটা চেক করব, এখানে একটা ফিউজ আছে, এই ফিউজটা আমরা আগে একটু চেক করে নেব। এটার জন্য আমাদের মিটারটাকে রাখবো আমরা বাজার মোড, যেটা এটাতে সিলেক্ট করে নেব, যে একটা বিপ দিবে। তারপর আমরা এখানে ধরবো, হ্যাঁ এটা ফিউজটা ঠিক আছে, ফিউজটা ঠিক আছে, তার মানে আমাদের এসি লাইনটা। তো এখানে দুইটা সেকশন আছে, এখানে একটা হচ্ছে হট সাইড, এই এতটুকু, এটা হচ্ছে হট সাইড, আর এই পাশেরটা হচ্ছে এটার কোল্ড সাইড। হ্যাঁ, তো এখন আমাদের সর্বপ্রথম কাজ যেটা হবে, যেহেতু এখানে এসি লাইনটা চলে আসছে, তো আমাদের এখন মেন কাজটা হবে আমাদের মানে আই ইন্সপেকশন, যেটাকে বলে যে আমরা চোখ দিয়ে আগে এখানে পার্টসগুলো দেখে নেব, যে এখানে কোনো পার্টস আমরা পোড়া কিংবা লিকুইড ড্যামেজ হয়েছে এই ধরনের কোনো কিছু পাই কি না। হ্যাঁ, তারপর আমরা পরের স্টেপগুলো দেখব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি প্রবলেম পেয়ে গেছি। হ্যাঁ, এটা আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই পার্টসটা কিন্তু পুড়ে আছে, আর সম্ভবত এটা এর আগেও একবার রিপেয়ার করা হয়েছে, যেখানে এখানে দেখলে বোঝা যাচ্ছে এটা এর আগেও একবার রিপেয়ার করা হয়েছে। তো আমরা এটা দেখি আসলে কি, আর এটা কোন পার্টসটা পুড়ছে এবং কি সমস্যা এটা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই পার্টসটা এখানে। খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ এটা পুড়ে গেছে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা যেটা করব, এই পার্টসটিকে আগে আমরা এই বোর্ড থেকে খুলে নেব, দেন আমরা এটাতে চেক করব যেটা পোড়ার আসলে কারণটা কি, আর অন্য কোনো প্রবলেম এটাতে আছে কি না। তো চলুন আমরা সর্বপ্রথম পার্টসটিকে আগে খুলে নিই। দেখতেই পাচ্ছেন এই পার্টসটি সম্পূর্ণ পুড়ে গেছে,
তো মূলত এটা হচ্ছে একটা পিটিসি থার্মোস্টার, এটা একটা ফিউজ হিসেবে কাজ করা হয় এই ধরনের পাওয়ার বোর্ডগুলোতে। এগুলো এটা এই পাওয়ার বোর্ডগুলোতে কোনো কারণে যদি ভোল্টেজ, হাই ভোল্টেজ ইন করে, তাহলে এটা এই পার্টসটি দিয়ে এই সার্কিটটাকে প্রোটেকশন করা হয়, এই সার্কিটটা সমস্যা করে না, এই পার্টসটাই নষ্ট হয়ে যায়। এটা জাস্ট একটা ফিউজের মতো কাজ করে। তো আমরা এটা রিপ্লেস করার আগে একবার এখানে চেক করে নিব যে এখানে কোনো শর্ট আছে কি না। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আপনারা যারা এই ধরনের বোর্ডের কাজ করবেন, যারা জানেন তারা তো ভালোই, আর যারা না জানে তাদের জন্য এই ধরনের ক্যাপাসিটার যে বোর্ডগুলোতে ইউজ করা হয় এই বোর্ডে কাজ করার আগে, সর্বপ্রথম আপনারা যেটা করবেন এই ক্যাপাসিটারগুলোকে ডিসচার্জ করে নেবেন, ডিসচার্জ করে নেবেন। আমি প্রথমে একটু দেখে নিচ্ছি যে এটাতে কোনো ভোল্টেজ আছে কি না। তো আমি এটাকে ডিসি মোডে রাখলাম, তারপর আমি এটাতে নেগেটিভে নেগেটিভ ও পজিটিভে পজিটিভ ধরবো। না, এটাতে কোনো ভোল্টেজ নাই যেহেতু, তো এটাতে কোনো সমস্যা হবে না। আপনারা সবসময় চেষ্টা করবেন ডিসচার্জ করে নিতে, নাহলে একটা শক, ইলেকট্রিক শক লাগতে পারে। তো আমি একবার চেক করে নিই যে এখানে কোনো শর্ট সার্কিট আছে কি না। যে মেন লাইনটা, সেই মেন লাইনটাতে কোনো শর্ট সার্কিট আছে কিনা আমি জাস্ট এই ক্যাপাসিটারটা একটু চেক করে নিব, তাহলে হয়ে যাবে। না, আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কোনো শর্ট সার্কিট নেই। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হতে পেরেছি, এটাকে কোনো শর্ট নাই। আমরা যে পার্টসটা পুড়ে গেছে ওই পার্টসটা আমরা এখন রিপ্লেস করব, রিপ্লেস করে দেন আমরা চেক করব সার্কিটটা ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, এটার পার্টসটা আসলে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় নাই, তো আমরা এটার কাছাকাছি মানের একটা পার্টস এটা আমরা খুঁজে পেয়েছি, তো এটাই আমরা লাগিয়ে দেখব এটা কাজ করে কিনা। জাস্ট আমরা এখানে পাওয়ারটা লাগিয়ে নেব, দেন আমরা আমরা পাওয়ার কানেকশনটা দিয়ে নিয়েছি, এখন আমরা জাস্ট সুইচটাতে অন করে দিব। বিসমিল্লাহ। ভিউয়ার্স, আমাদের প্রবলেম মেবি সলভ। দেখতেই পাচ্ছেন এখানে একটা লাইট জ্বলছে, এখানে একটা লাইট জ্বলছে, তার মানে এটার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমাদের এখন আর কোনো কিছু এখানে ধরার দরকার নেই, যেহেতু এখানে লাইটটা চলে আসছে, পাওয়ারের একটা লাইট চলে আসছে। তো আমরা এখন এটাকে সরাসরি মেশিনে ইনস্টল করবো, আবার ইনস্টল করে দেন আমরা চেক করব। তারপর যদি অন্য কোনো প্রবলেম থাকে, তারপর আমরা আবার এটাতে ভালোভাবে চেক করে দেখব। তো চলুন ভিউয়ার্স, আমরা এটাকে ইনস্টল করে ফেলি। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমরা এটাকে এটার সাথে আবার কানেক্ট করে ফেলব। তো প্রথমে আমরা এই কানেক্টারগুলো সুন্দরভাবে লাগিয়ে নিব, খুবই সাবধানতার সাথে লাগাবেন এবং খুব ভালোভাবে লাগাবেন, যেগুলো লুজ কানেকশন না থাকে।
তো লুজ কানেকশন থাকলে এগুলোতে প্রবলেম করতে পারে আবার। কমপ্লিট, এখন আমরা পাওয়ারটা দিয়ে চেক করে নিব। বিসমিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, মেশিনটি রান করেছে অলরেডি, দেখতে পারতেছেন। আমরা এটাকে একটু চালিয়ে দেখব। খুব সুন্দরভাবে চলছে, তো এইভাবে আপনারা এই মেশিনগুলোর প্রবলেম সলভ করতে পারেন। আর আমরা আরও আপডেট ভিডিও দিব, আরও যে কোনো প্রবলেম রিলেটেড ভিডিও দিব, আপনারা কমেন্টসে আমাদের কাছ থেকে জানতে পারবেন যে কোন কোডটা দিলে আসলে কি প্রবলেম। যে এখানে এখানে একটা কোড দেখাবে, এরর কোড দেখায়, তো এই এরর কোডগুলো আপনি আমাদেরকে বললে, কমেন্টসে বললে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে এটা কোড থেকে প্রবলেম হচ্ছে, কিসের প্রবলেম হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।